সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি গৌতম ঘোষ, শোষণা বেহালা, কলকাতা 61 থেকে ডাটার রান্নাঘরের যে কুকিং কম্পিটিশন তার জন্য একটি নতুন ধরনের রেসিপি নিয়ে আসছি। আমার এই রেসিপির নাম এগ স্টিক কাবাব বা ডিমের কাঠি কাবাব। এর আগে ছয় সাতবার আমি বিভিন্ন এই টাটা রান্নাঘর থেকে পুরস্কার পেয়েছি এবং শেষে সেরা সেরা রান্নার রাঁধুনির পুরস্কারটাও আমি পেয়েছি। আমাদের ঘরে রান্নাঘরে দীর্ঘদিন ধরে ডাটার গুঁড়ো মশলা ব্যবহৃত হয়, কারণ ডাটার মশলাতে রান্না করলে পরে তার রং, গন্ধ এবং স্বাদ অতুলনীয়। ডাটা রান্নাঘরের কর্তৃপক্ষকে, আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও নমস্কার জানাই। ডিম কাঠি কাবাব আমি কী করছি প্রথমে দেখুন। তেলের মধ্যে আমি মাখন দিয়ে নিয়েছি, সাদা তেলের মধ্যেই করছি। এবার আমি সাদা বাটা, রসুন বাটা এবং কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা শুকনো লঙ্কা ইউজ করতে পারেন, আমি শুকনো লঙ্কাটা দিতে চাইছি না। আর এই খাবারটা একটা স্ন্যাক্স, সন্ধ্যের সময় বা অতিথি যদি বাড়িতে আসে আপনারা যদি বানিয়ে রেখে দিতে পারেন, যা এলে একটু ভেজে দেবেন। লো টু মিডিয়াম আছে আমি এটা করছি। আমি একটু ভালো করে গন্ধটা কাঁচা যে জলটা আছে জলটা বেরিয়ে যাক। আমরা তো বিভিন্ন রকম কাবাব খেয়েছি, আমি আজকে ডিম দিয়ে কাঠিতে প্লাস্টিকের মধ্যে আমি এই কাবাবটা করব। এই আমি আলুটাকে সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করে গ্রেট করে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। আলুটা বাইন্ডিংয়ের জন্য আমি তো বাইন্ডিং পারপাসের জন্য আমি এটা ইউজ করছি। এর পুরো আলুর জল ময়েশ্চারটাকে আমি একদম পুরো ড্রাই করে নিতে হবে, তাহলে বাইন্ডিং হবে না। এবার এতে এই টমেটো পিউরিটা একটু দিয়ে দিচ্ছি, তার সঙ্গে এই গোলমরিচটাও দিয়ে দিলাম। আপনার একটা টমেটো ক্যাচাপ দিতে পারছেন, আমি ক্যাচাপ না দিয়ে টমেটো পিউরি দিয়েছি। এর মধ্যে আমি একটু সোয়া সস একটু দিয়ে দিলাম, এক চামচ টেবিল চামচের মতো। এবার একটু নুন দিয়ে দিলাম, নুনটা মাথায় রাখতে হবে, নুনটার মধ্যে নুনটা কিন্তু এর মধ্যে আলুতে দেওয়া আছে। আর সসের মধ্যে একটু নুন আছে, মাখনে একটু নুন আছে, এগুলো সব কথা মাথায় রেখে এটা করতে হবে। খানিকটা কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম, দানাটাকে প্রায় ছড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই ধনে পাতাটা দিয়ে দিলাম, দেখুন আমার এটা কেমন হয়েছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো। ফ্যানে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপর আমি এটাকে পুরো প্রসেসটা আমি করব। আপনার বাইন্ডিংয়ের যে হিসাবে কর্নফ্লেক্স, কর্নফ্লেক্স অথবা একটু ময়দাও ইউজ করতে পারে, বা একটু বেসনকে রোস্টেড করে একটু ইউজ করতে পারে। এটা শিশু থেকে বৃদ্ধ সকলেই খেতে পারবে এবং খুব মুখরোচক হয় আর করাও খুব সহজ।
খালি প্রিপারেশনের জন্য কাটাকুটি করতে যেটুকুনি সময় লাগে। আপনারা দেখুন, আমি এখানে পাঁচটা ডিমকে আমি লেট করে নিয়েছি, আর আমি একটু বেরেস্তা বানিয়ে রেখেছি কোটিং করার জন্য। আমি দেখুন এখানে দুটো ডিমের মধ্যে কর্নফ্লাওয়ার আমি দিয়ে আর একটু সামান্য নুন আর জল দিয়ে এটাকে রেডি করে রেখেছি। এটা হচ্ছে কর্নফ্লেক্স, কর্নফ্লেক্সকে আমি জাস্ট একটু গুঁড়ো করে নিয়েছি। এই কর্নফ্লেক্সটা ওপর থেকে কোটিং দেবো, কোটিং দিয়ে তারপরে করবো। আর এই দেখুন এই কাঠিগুলো, এগুলো আমি আজকে নিজে বানিয়ে নিয়েছি। অনেক ঠান্ডা হয়ে গেছে, আমি এবারে এটাকে একটু ভালো করে একটু হাতের মধ্যে নিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম সুন্দর সুন্দর করে যে ময়েশ্চারটা সেটাকে আমি ট্রাই করে নিয়েছি। এবারে আমি এই ডিমটা আমি দিয়ে দিচ্ছি, আমি একটু হাতে রাখলাম, পরে দেব। এটা দিয়ে এটা মাখছি, খুব সুন্দর এবং খুব ব্যালেন্সড ডায়েট এটা। স্ন্যাক্সটাও খুব অল্প তেলের উপর হয়, যদিও ফ্রাই করতে গেলে একটু তেলটা লাগে, কিন্তু সেটা এটা এই যেহেতু আমি কর্নফ্লেক্স ইউজ করবো, ওতে কিন্তু তেল কিন্তু বেশি টানবে না। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ব্যাপারটা। এইবার আমি এই এটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে রেখে দিয়ে দিচ্ছি, বাকি ডিমটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। স্টিক নিচ্ছি, আমি রাখছি, এরকম কয়েকটা আমি করে নিচ্ছি। দেখুন আপনারা, আমি এটা বানিয়েছি, দেখুন আমরা আমি কীভাবে এটা এই যে ব্যাটারটা রেখেছি। এবার আসি, পরে আমি আগে একটু করে নিই, ওটা করে আসি, তারপরে পড়বে আপনাদের আবার দিয়ে দেখাচ্ছি। দেখুন আমি এটাকে করেছি, রেডি করেছি কর্নফ্লেক্স দিয়ে এটা কোটিং করে এটা রেডি করেছি। এবার আমি ভাজতে যাচ্ছি, আমি এবার তেলটা একটু ছাঁকা তেলের করে দিচ্ছি। আমি অল্প অল্প করে ভাজবো, একদম রো আছে ভাজতে হবে। তেলটা আমি গরম করে নিয়েছি, রো আছে ভাজ। যাতে পুরোটা ঠিকঠাক করে হয় এই জন্য। এটা কিরকম লাগছে দেখতে, আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই প্রচেষ্টা। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকে রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্ত যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।